গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বাতিলের পথে ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা। মন্ত্রিসভায় সায়, শুক্রবার শিক্ষামন্ত্রীর বৈঠকের পরেই সিদ্ধান্ত ঘোষণা। আসামের ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা নিয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিনা শর্তে ঋণ মুকুবের দাবি, পথে নামলেন বদরপুর জুমবস্তি এলাকার একাধিক মহিলা। সোনার গয়নায় এবার হলমার্ক বাধ্যতামূলক করল কেন্দ্র। রেকর্ড, শিলচরে একদিনে জরিমানা আদায় 1,35,000 টাকা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রিজার্ভ ব্যাংকের নিয়ম লঙ্ঘনকারী ঋণ মুকুব নয়, বললেন বিভাগীয় মন্ত্রী অশোক সিংগল। মাইক্রোফাইন্যান্সে বৃদ্ধি পেয়েছে ব্যাড লোনের সংখ্যা। ন্যায্য মূল্যের সামগ্রী বন্টনে অনিয়ম, শাস্তির মুখে সমবায় ডিলার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জয়ের ক্রেডিট নিতে অনেক, হারের দায় একজনের, বললেন রিপুন বোরা। সাংবাদিক সম্মেলনে আর কি কি বললেন রিপুন বোরা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাজারিছোড়া থানা এলাকায় ফের চুরির ঘটনা ঘটল, গ্রিলের থালা ভেঙে বাইক চুরি বাজারিছোড়ায়। এবং সর্বশেষ খবরটি হলো আসাম পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত, নগদ অর্থসহ গাঁজা হেরোইন বাজেয়াপ্ত হাইলাকান্দিতে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন আজকের বিস্তারিত খবর। রাজ্যের করোনা পরিস্থিতি মোটেই সস্থির নয়, ফলে খুব বেশি এদিক ওদিক না হলে এবছরের ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাতিল হচ্ছে। রাজ্য মন্ত্রিসভার বুধবারের বৈঠক পরীক্ষা আয়োজনে সায় দেয়নি, তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে সরকার। আগামীকাল শুক্রবার শিক্ষামন্ত্রী বিভিন্ন দল সংগঠনের সঙ্গে এ নিয়ে বৈঠকে বসবেন, তারপরেই এবছরের ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করবে রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভা বৈঠক শেষে রুটিন সাংবাদিক ব্রিফিংয়ে একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার গঠনের এক মাস অতিক্রান্ত, কিন্তু পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বারবার টাইমলাইন দিচ্ছেন, কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে চরম অনিশ্চয়তায় রেখে সরকার কোনো সিদ্ধান্তই নিয়ে উঠতে পারছে না। রাজ্যের একাংশ পরীক্ষার্থী এবারের পরীক্ষা বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে অভিযান চালাচ্ছে। এমনকি পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও লিখেছে। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন রাজ্যের সংক্রমণ বাড়া কমার উপরেই পরীক্ষা নির্ভর করছে। 1 জুলাই যদি রাজ্যের সংক্রমণের হার 2% নিচে থাকে, তবে 15 থেকে 20 জুলাইয়ের মধ্যে সীমিত আকারে পরীক্ষা নেওয়া হবে, আর সংক্রমণের হার 2% উপরে হলে এবছরের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য বিভাগের তরফে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এক বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়। ম্যাট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষা আয়োজন করা হলে করোনা পরিস্থিতি ঠিক কি হতে পারে তারও একটা আভাস দেন স্বাস্থ্য বিভাগের কর্তারা। জানানো হয় এবছর ম্যাট্রিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় বসবেন মোট 4.5 লক্ষ পরীক্ষার্থী, আর হায়ার সেকেন্ডারি ফাইনালে 2.5 লক্ষ, সব মিলিয়ে প্রায় 7 লক্ষ। স্বাস্থ্য দপ্তরের অনুমান এই 7 লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে গড়ে একজন করে অভিভাবক পরীক্ষা কেন্দ্রে এলে সংখ্যাটা 14 লক্ষ হবে। সঙ্গে তাদের নিয়ে আসা যাওয়া করা যানবাহনের চালক, পরীক্ষা কেন্দ্রে থাকা শিক্ষক, পরিদর্শক, নিরাপত্তা কর্মী, অন্যান্য সরকারি কর্মী মিলিয়ে এই সংখ্যাটা বিশাল হতে পারে। এত বড় সংখ্যায় মানুষ যদি এই সময়ে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জড়ো হন, তবে সংক্রমণের গ্রাফ লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে জারি থাকা কোভিড বিধিও এতে মারাত্মকভাবে লঙ্ঘন হবে। এসব বিবেচনা করেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এদিনের মন্ত্রিসভা বৈঠকে পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরিস্থিতি যে মোটেই পরীক্ষা আয়োজনের পক্ষে ইতিবাচক নয়, তা মেনে নিয়ে এদিনের মন্ত্রিসভা এবছর এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিলের পক্ষে সায় দেয়। তবে যেহেতু এই পরীক্ষার সঙ্গে রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদার জড়িত, তাই বৈঠকেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়নি, ঝুলিয়ে রাখা হয় শুক্রবার পর্যন্ত। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুকে দায়িত্ব দেওয়া হয় শুক্রবার সব অংশীদারদের সঙ্গে বৈঠক করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।
শিক্ষামন্ত্রী পেগু, অর্থমন্ত্রী অজন্তা নেওয়ক, জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকাকে পাশে বসিয়ে এই কথাগুলি জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তাৎপর্যপূর্ণভাবে এদিনের রুটিন ব্রিফিংয়ে রাজ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় চালু করা নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা শিক্ষামন্ত্রী জানালেও পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আকারে ইঙ্গিতে তিনি এটা স্পষ্ট করে দেন, পরীক্ষা এবার আর হচ্ছে না, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কারণ ম্যাট্রিক বা এইচএস পরীক্ষা বাতিল নিয়ে সরকার যদি একতরফা সিদ্ধান্ত নেয়, তবে আশুর মতো ছাত্র সংগঠনগুলো বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারে। তাই বিতর্ক এড়াতে তাদের বর্ষা নিয়েই পরীক্ষা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য সরকার। যদি এবছর ম্যাট্রিক বাতিলই হয়ে যায়, তবে প্রায় 4 দশক পরে প্রথমবারের মতো এরাজ্যে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে না। এর আগে 1980 সালে আসাম আন্দোলনের জেরে ম্যাট্রিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠবে, পরীক্ষা যদি বাতিল হয়ে যায়, তবে ম্যাট্রিক বা এইচএস পড়ুয়াদের মূল্যায়ন কি করে হবে? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্য বিষয়টি নিয়ে একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। তিনি জানিয়েছিলেন, পরীক্ষা বাতিল হলে মূল্যায়ন হবে স্কুল ভিত্তিতে, কিন্তু এই মূল্যায়নের প্রক্রিয়া ঠিক কী হবে তা খুলশা করে জানাননি। গত প্রায় 1.5 বছর ধরে করোনার জেরে স্কুল কলেজ বন্ধই ছিল, তেমন কোনো অভ্যন্তরীণ পরীক্ষাই হয়নি। এর প্রেক্ষিতে স্কুল ভিত্তিক মূল্যায়ন হলে বিষয়টি যে আরও জটিলতার সৃষ্টি করবে সে ব্যাপারে নিশ্চিত শিক্ষামহল। আর এতে সবচেয়ে বেশি মার খাবে মেধাবী পড়ুয়ারা। তাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হলে আগামী দিনের জন্য প্রতিটি মুহূর্তে হুঁচট খেতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য পুরো বিষয়টি নির্ভর করবে শুক্রবারের বৈঠকের পর। এই বৈঠকে পরীক্ষা বাতিল হলে মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে তা নিয়েও সিদ্ধান্ত হবে। ফলে আপাতত পুরো বিষয়টির জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। শিক্ষা দপ্তরের সূত্র বলছে, পরীক্ষা বাতিল হলে আনন্দরাম বড়ুয়া মেধা প্রকল্পের অধীনে ল্যাপটপ বা প্রথম বিভাগে পাশ করা মেয়েদের জন্য স্কুটি বিতরণের প্রকল্পটি এবছরের জন্য স্থগিত রাখা হতে পারে। এ ব্যাপারে উচ্চ পর্যায়ে চিন্তাভাবনা চলছে। অপরদিকে বিনা শর্তে পুরো ঋণ মুকুবের দাবিতে পথে নামলেন বদরপুর জুমবস্তি এলাকার একাধিক মহিলা। বুধবার জুমবস্তি এলাকার মহিলারা অভিযোগ করে বলেন, বিধানসভা নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফের ক্ষমতা এলে প্রথমেই মাইক্রোফাইন্যান্সের ঋণ মুকুব করবেন। তখন প্রতিশ্রুতি দেওয়ার সময় কোনো শর্তের কথা বলেননি তিনি, কিন্তু এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। অথচ ঋণ মুকুবের ক্ষেত্রে নানা ধরনের শর্তের কথা বলছে রাজ্য সরকার। মহিলারা বলেন, এই করোনা মহামারীর সময়ে ঋণ মুকুব করা উচিত, তাই কোনো টালবাহানা না করে বিনা শর্তে মাইক্রোফাইন্যান্সের ঋণ শীঘ্রই মুকুব করতে দাবি জানান মহিলারা। বলেন, লকডাউনের সময় প্রতিটি পরিবারে যখন রোজগারের টান পড়েছে, তখন অস্বাভাবিক হারে খাদ্য সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে সরকার। মূল্যবৃদ্ধির জাতাকুলে পিষ্ট সাধারণ মানুষ। এদিকে বন্ধন ব্যাংকের বাংলা শাখা থেকে ঋণ পরিশোধের জন্য বারবার চাপ আসছে, এতে গ্রুপের সব সদস্য হতাশ হয়ে পড়েছেন। তাদের করুণ চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রীকে শীঘ্রই বিনা শর্তে ঋণ মুকুবের দাবি জানান মহিলারা। অপরদিকে শহরে লকডাউন ও নৈশ কার্ফু লঙ্ঘনের দায়ে বিভিন্ন যান চালকের কাছ থেকে 1,35,000 টাকা জরিমানা আদায় করল ট্রাফিক পুলিশ। এবছর করোনা পরিস্থিতিতে শিলচর শহরে একদিনে এটাই সর্বাধিক জরিমানা আদায় ট্রাফিক পুলিশের। কার্যত কাছাড় জেলায় করোনা সংক্রমণের পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউন ও নৈশ কার্ফুর সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ নতুন এসওপির নির্দেশ অনুযায়ী গাইডলাইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে কাছাড় জেলা প্রশাসন। লকডাউন ও নৈশ কার্ফু লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশ সুপার। সেই নির্দেশ পেয়ে তৎপর হয়ে উঠে সব থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ সূত্রে বলা হয়েছে, বুধবার শহরের সেন্ট্রাল রোড জানিগঞ্জ প্রেমতলা এলাকায় জোর অভিযান চালিয়ে 1,35,000 টাকা জরিমানা আদায় করা হয়। লকডাউন ও নৈশ কার্ফু লঙ্ঘনের দায়ে 57 জন চালককে আটক করা হয়। এদের মধ্যে 33 জন বাইক চালকের কাছ থেকে 41,000 টাকা, 13টি চার চাকার যান চালকদের কাছ থেকে 23,000 টাকা এবং 1টি ই-রিকশা চালকের কাছ থেকে 1,000 টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়া মাস্ক না থাকার জন্য আরও 60,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, মঙ্গলবার শহরে 23,000 টাকা জরিমানা আদায় করে ট্রাফিক পুলিশ।
অপরদিকে হিতাধিকারীদের প্রাপ্য ন্যায্য মূল্যের সামগ্রী বণ্টনে অনিয়ম করে বর্তমানে শাস্তির মুখে করিমগঞ্জের এক সমবায় ডিলার। এলাকার জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় তরফে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট বুধবার খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সুপারের কাছে জমা পড়েছে। অভিযুক্ত ডিলার হায়দর হোসেনের বিরুদ্ধে শোকজ ইস্যু করা হবে বলে জানা গেছে। এছাড়া তার লাইসেন্স বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বিভাগীয় কাজ অনেক দূর এগিয়েছে। করোনা মহামারী সংকটের সময় সরকারি তরফে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে হিতাধিকারীদের মধ্যে অতিরিক্ত চালসহ অন্যান্য সামগ্রী বণ্টন করা হচ্ছে, কিন্তু উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতির আওতাধীন বাদে মহাকল এলাকার ডিলার হায়দর হোসেনের বিরুদ্ধে অভিযোগ। তিনি সামগ্রী বণ্টনের নিয়ম করছেন। এলাকাটি দত্তপুর জিপির অধীন। গত 6 জুন এলাকার জনগণ একজোট হয়ে জেলাশাসকের কাছে ডিলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। শুক্কুর আলী সহ অন্যান্যরা জেলাশাসকের কাছে প্রেরিত অভিযোগপত্রে ডিলারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। জেলাশাসক তৎক্ষণাৎ বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সুপারকে। এর পরিপ্রেক্ষিতে ডিলারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় বিভাগীয় তরফে। এদিকে তদন্তের কাজে মঙ্গলবার ওই এলাকায় যান খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের 2 পরিদর্শক মিনার হোসেন এবং শামসুল হক মাজার বুইয়া। সঙ্গে ছিলেন সমবায় সমিতির চেয়ারম্যান অলক চক্রবর্তীও। প্রথমে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করেন তদন্তকারী 2 পরিদর্শক। গ্রামবাসীরা তখন এক বাক্যে ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানান। ন্যায্য মূল্যের চাল পাওয়া থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে বলে তদন্তকারী 2 আধিকারিককে জানান গ্রামবাসী। এরপর ডিলারের ন্যায্য মূল্যের দোকানে যান তদন্তকারী 2 আধিকারিক। তখন তদন্তে ব্যাপক গরমিল ধরা পড়ে। এছাড়া ডিলার প্রয়োজনীয় রেকর্ড দেখাতেও ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। এদিকে করিমগঞ্জে ফিরে 2 আধিকারিক তদন্ত রিপোর্ট বুধবার জমা দিয়েছেন। তদন্ত রিপোর্ট জমা হওয়ার কথা স্বীকার করে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের সুপার সৈয়দ ফজলুল কাদের জানিয়েছেন, সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে বিভাগীয় নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। অভিযুক্ত ডিলারকে শোকজ ইস্যু সহ তার বিরুদ্ধে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিলারের লাইসেন্স বাতিল করারও ইঙ্গিত দেন সুপার। অন্যদিকে বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ জানিয়েছেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। জনগণের মধ্যে ন্যায্য মূল্যের সামগ্রী বণ্টনে ডিলার অনিয়ম করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বাজারিছোড়া থানা এলাকায় ফের চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে বাজারিছোড়া জিপির পূর্ব কালাছোড়া গ্রামের প্রদীপ সিংহের বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে তার বাইকটি নিয়ে গেছে চোর। এমর্মে তিনি এজাহার দায়ের করেছেন থানায়। এজাহারের বয়ান অনুযায়ী গতকাল বিকেলে পালসার বাইকটি নিজ ঘরে যথাস্থানে রাখেন প্রদীপ। সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির গ্রিলের গেটের তালা ভাঙা। পরে বাইক রাখার নির্দিষ্ট স্থানে গিয়ে দেখেন বাইক নেই। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এদিকে স্থানীয় এলাকায় প্রায় নিত্যদিন সংগঠিত হওয়া এমন চুরিকাণ্ডে আতঙ্কে রয়েছেন জনগণ। একদিকে করোনার থাবা, তার উপর চুরের উপদ্রবে সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এ নিয়ে সচেতন মহল পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ মতে নিয়মিত নৈশ টহলদারি হলে এমন অহরহ চুরির ঘটনা ঘটত না। এ ব্যাপারে বাজারিছোড়া থানার ওসি মনোরঞ্জন সিনহার কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত টহল অব্যাহত রয়েছে। তাছাড়া বিডিপিদেরও এই বিষয়ে তীক্ষ্ণ নজর রাখতে বলা হয়েছে। অতিসত্বর এমন কাণ্ডে জড়িতদের করায়ত্ত করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি। অপরদিকে জয়ী হলে তার ক্রেডিট নিতে অনেকেই দৌড়ে আসেন, কিন্তু পরাজয়ের দায় কেবল একজনের উপর বর্তায়, এটাই স্বাভাবিক। বুধবার এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে তার সরে যাওয়ার বিষয়টা যখন অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে, তখন এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি। বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের নৈতিক দায় স্বীকার করে ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলীয় হাইকমান্ডের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রিপুন বোরা। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিয়েও দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 5 জনের একটি নামের তালিকা হাইকমান্ডের কাছে পৌঁছে গেছে। সম্ভবত কিছুদিনের মধ্যেই প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্তি দেবে হাইকমান্ড। তার আগেই রিপুন বোরা বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন। ইতিমধ্যে নির্বাচনে দলের পরাজয়ের জন্য একাংশ নেতা তথা বিধায়ক এআইডিএফ দলের সঙ্গে কংগ্রেসের মিত্রতাকে দায়ী করেছেন। তাদের যুক্তি, এআইডিএফের সঙ্গে মিত্রতা করায় উজান ও উত্তর আসামে কংগ্রেস পরাজিত হয়েছে, কিন্তু রিপুন বোরা তা মানতে নারাজ। তিনি বলেন, এআইডিএফ দলের সঙ্গে মিত্রতা করার জন্য কংগ্রেসের পরাজয় ঘটেনি,
পরাজয়ের জন্য দায়ী মূলত এজেপি ও রাইজর দল। বিজেপি বিরোধী ভোট বিভাজন রোধে কংগ্রেস অনেক চেষ্টা চালালেও রাইজর দল ও এজেপিকে মহাজোটে আনতে পারেনি, যার ফলে বিজেপি বিরোধী ভোটে বিভাজন হয়েছে। এর সুযোগ নিয়েছে বিজেপি। তিনি বহরমপুর বিধানসভা কেন্দ্রের উল্লেখ করে বলেন, সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটার হিন্দু, তারপর কংগ্রেস মাত্র 600 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে শুধুমাত্র এজেপি ও রাইজর দলের জন্য। একইভাবে আমগুড়িতে 7,000, জুড়হাটে 8,000 ভোটে কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছে, সেখানে মুসলিম ভোটারের সংখ্যা নগণ্য। এ ধরনের প্রায় 15টি আসনে কংগ্রেসের পরাজয় ঘটে। তিনি বলেন, রাইজর দল ও এজেপির মধ্যে ভোট বিভাজন না হলে কংগ্রেস কমপক্ষে আরও 15টি আসনে জয়ী হতো। তিনি এও বলেন, জয়ী হওয়ার সম্ভাবনা থাকা নিম্ন আসাম ও বরাক উপত্যকায় দু একটা আসন কম পেলেও কংগ্রেসের ফলাফল প্রত্যাশা মতোই হয়েছে বলে মন্তব্য করেন। কংগ্রেস মার খেয়েছে উজান ও উত্তর আসামে, এর মূল কারণ হিসেবেও রিপুন বোরা চিহ্নিত করেছেন এজেপি ও রাইজর দলের ভোট বিভাজনকে। অপরদিকে আসাম পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 24 ঘন্টা হাইলাকান্দি পুলিশ 9.80 গ্রাম হেরোইন, 36.18 গ্রাম গাঁজা এবং নগদ 20,450 টাকা বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে এই সময় পুলিশ নিজামুদ্দিন বড়বুইয়া নামে এক ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে। হাইলাকান্দির পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, গত 24 ঘন্টায় হাইলাকান্দি থানা এলাকার দুটি স্থানে অভিযান চালানো হয়েছিল। শহরতলির পাইকান গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইন, গাঁজা এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে হাইলাকান্দি শহরের 1 নং ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিন বড়